স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার প্লিজ আমাকে একটা আলাদা ঘরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিন আমি চাই না আমার জন্য অন্যরা ডিস্টার্ব হোক দিস ইজ নট পসিবল ইউনিভার্সিটির গাইডলাইনের বাইরে গিয়ে আমরা কোনো কাজ করতে পারি এসব আপনি কি বলছেন স্যার মাতৃত্বকালীন সুযোগ সুবিধা নিয়ে এখন সারা বিশ্বের মানুষ নতুন করে ভাবনা চিন্তা করছে চাকরির ক্ষেত্রে পেড লিস্ট তো আছে এমনকি চাকরি জয়েন করার পরেও সন্তান মানুষ করার জন্য তাদের নানা রকম সুযোগ সুবিধা দেওয়া কোনো কোনো অফিসে তো বেবিকে রাখার জন্য ফ্রেসের ব্যবস্থাও করা আছে স্যার সরকার থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে মহিলারা এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় স্যার আমার কর্মক্ষেত্র তো এটাই পড়াশোনা আমার কাজ স্যার এই দিক থেকে দেখতে গেলে তো আমার চাহিদা খুবই সামান্য আপনি আগে থেকেই সব কিছু চেক করে নিন আমি কোনো চিপে পড়ে এনেছি কিনা তারপর নয় একটা গার্ড রেখে দিন কিন্তু আমি যাতে পরীক্ষা দিতে পারি সেটা একটু দেখুন স্যার ছোট থেকে এখন অবধি কোনোদিনও পড়াশোনায় ফাঁকি দিন ভালোবেসে পড়াশোনা করেছি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন এখানে যে কটা এক্সাম হয়েছে তার মার্কস দেখুন আপনার মনে হয় আমি ফাইনাল এক্সামটা ড্রপ দেওয়া ডিজার্ভ করি কিন্তু এখন এইসব অ্যারেঞ্জ করাটা তো স্যার খুব কঠিন তাই না প্লিজ স্যার একটু বুঝুন না আমি নিরুপায় এই মুহূর্তে আমার বাচ্চাকে আর কারোর কাছে রেখে আমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না ওকে নিয়ে দেওয়াটা সম্ভব ভালো পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমার মেয়ের সেফটিটাও আমার কাছে গুরুত্বপূর্ণ স্যার সত্যি রানী এখন যদি আমি তোমার সামনে থাকতাম তুমি তো তাহলে বাচ্চাটাকে আমাকে দিয়ে দিতে তাই না কিছুতেই দিতে না তুমি বড্ড চালাক খুব চালাক প্লিজ প্লিজ স্যার একটু হেল্প করুন না ভেরি গুড ফাইনালি ভগবান আজ আমার উপর সদয় হয়েছে মনে হচ্ছে তুমি আলাদা করে পরীক্ষা দাও রানী তাতে তোমার আমার দুজনেরই সুবিধে হবে খুব সুবিধে হবে তোমার বাচ্চার বাপেরও শাস্তি হবে না আমার থেকে তোমার বাচ্চাকে বাঁচাবো আমি তোমার আলাদাভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছি আমি গার্ডও বসাচ্ছি যাতে তুমি ঠিকঠাক পরীক্ষা দিতে পারো তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে